আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি দুইটা সুতা একসাথে করে গলার ডিজাইন বানাবো। তো চলুন শুরু করা যাক। এখানে আমি সাদা এবং গোলাপি কালার নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সুতা নিতে পারেন। একটা চেন, তারপরে দেখুন এখানে একটা হুক রয়েছে, সেখানে দিয়ে বের করে নিলাম, এরকম হবে তিনটা চেন, ডাবল ক্রোশেট, আবার তিনটা চেন, ডাবল ক্রোশেট, তিনটা চেন, ডাবল ক্রোশেট। এই প্রথম লাইনটা এইভাবেই করতে হবে। তিনটা চেন, তিন, একটা ডাবল ক্রোশেট, প্রথম লাইন আমাদের এরকম হবে। এখন আবার তিনটা চেন, এই যে এখানে যে একটা ঘর হয়েছে, ঘরের ভেতরে ডাবল ক্রোশেট করতে হবে। ডাবল ক্রোশেটের একবার বের করে নিলাম, আবার আরেকটা ডাবল ক্রোশেট, তো এটাও একবার বের করে নিলাম। তো এখানে দেখুন তিনটা তিনটা হুক রয়েছে, তো একসাথে বের করে নিলাম। এখন তিনটা চেন, এক দুই তিন, তিনটা চেন করলাম। এখন একটা প্যাচ নিয়ে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই দুটার ভিতর তো বের করে নিতে হবে। একবার বের করলাম, আবার সেম ঘরের ভিতরেই আবার বের করে নেব। বের করে নিলাম, এখন এই তিনটা একসাথে বের করে নিলাম। এখন এখানে একটা স্লিপ নট করে নেব, স্লিপ নট করে নিলাম। এখন আবার সেম ঘরের ভেতরেই ডাবল ক্রোশেট, এক দুই তিনটা একসাথে বের করে নিলাম, এইরকম হবে। আবার পরের ঘরে একই নিয়মে একবার বের করে নিলাম, আবার বের করে নিলাম, তিনটা একসাথে জয়েন করে তিনটা চেন, দুই তিন, তিনটা করে নিলাম, একসাথে বের করে নেব। এখন স্লিপ নট সেম ঘরের ভিতরে ডাবল ক্রোশে, তো এই লাইনটা এরকম হবে।
দেখুন এটা যে প্রথমে একটা করে নিয়ে চেনের মতো করছিলাম সেটার ভিতরতে করতে হবে। বের করে নিলাম, এখানে ডাবল ক্রোশেট করব। তো এই লাইনটা এরকম হবে, দেখুন এইরকম। ঘুরিয়ে নিলাম, এখন এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখতে পাচ্ছেন এই যে ঘর রয়েছে, এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন তিনটা চেন করব, এক দুই তিন, তিনটা চেন করে এইটা এইভাবে ধরে যে এখানে দেখুন এখানে একটা যে ঘর রয়েছে তার ভিতরে করব। এখানে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, যাতে এই ইয়াটার নিচে থাকে। এই যে এরকম হবে। এখন আবার তিনটা চেন, এক দুই তিন। এখন আবার এই যে দুইটার মাঝখানে যে একটা ঘর রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করবে। এখন একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, এইরকম হবে। এই যে এই বলগুলোর নিচে ঘরটা হবে। আবার তিনটা চেন করব, এক দুই তিন। আবার এই এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, সরি, এই যে দুইটার মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখানে তিনটা চেন নিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এই বলগুলো নিচে নিচে হলো এই ঘরগুলো হবে। তিনটা চেন, এক দুই তিন। তারপরে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার তিনটা চেন, এক দুই তিন। এই যে সাইডে যে ঘরটা রয়েছে তার ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তো এরকম হবে, দেখতে পাচ্ছেন নিচে এই ঘরগুলো হয়েছে। এখানে একটা চেন করে এটা কেটে নেব। এখানে এটা কেটে নিয়েছি, এটা এরকম হয়েছে দেখতে। এখন আমি অন্য কালারের সুতা ব্যবহার করব। তো এখানে আমি গোলাপি কালারের সুতা ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো কালারের সুতাই ব্যবহার করতে পারেন। তো এখানে আমি এই যে তিনটা চেন করেছিলাম, এই দেখুন তিনটা চেনের ভিতরে যে প্রথম চেনটা করেছিলাম তার ভিতরে দিলাম। দিয়ে এটা তিনটা চেন করব, এক দুই তিন। এখন ডাবল ক্রোশেট করব, এই যে নিচের এইটা এই এক্সট্রা ইয়াটা এখানে দিয়ে করে নেব। করে নিতে হবে, এখানে আমি মোট চারটা ডাবল ক্রোশেট করব, এক দুই তিন চার। চারটা ডাবল ক্রোশেট করেছি। এখন কি এখন এটা এখানে এক দুই তিন চার পাঁচটা চেন করে নিলাম। পাঁচটা চেন করে এটা ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে এই যে এখানে যে তিনটা চেন করেছি তার তিন নম্বর চেনের ভিতরে একটা
সিঙ্গেল ক্রোশেট করব সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এখন এখানে আমি তিনটা চেইন করব 1 2 3 আবার এটা ঘুরিয়ে নিলাম 1 2 এখানে তিনটা চেইন একসাথে বের করে নিলাম আবার তিনটা চেইন 1 2 3 এখানে একটা সিঙ্গেল ক্রোশেট হবে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম আবার তিনটা চেইন 1 2 3 এখানে মানে পাতার মতো হবে দেখতে সরি ফুলের মতো হবে দেখতে তিনটা চেইন 1 2 3 সিঙ্গেল ক্রোশেট আবার তিনটা চেইন 1 2 3 করে নিলাম এখন এখানে দিয়ে এখন তিনটা চেইন 1 2 3 তিনটা চেইন করে সিঙ্গেল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট করে নিলাম তো এখানেটা দেখুন এরকম ফুলের মতো হবে দেখতে পাপড়ির মতো হয়েছে দেখতে এখন এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব এই যে এই প্রথম যে চেইন করেছিলাম এখানে তার ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম তো পরে যে যে ঘরটা রয়েছে তার ভিতরে আবার চারটা ডাবল ক্রোশেট করব 1 2 দুইটা করে নিলাম দুইটা করে তিনটা চেইন নেব 1 2 3 তিনটা চেইন করে এই যে ঘরটা রয়েছে ঘর না তো এখানে যে দুইটা ক্রোশেট রয়েছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট বের করে নেব নিলাম আবার দুইটা চেইন 1 2 দুইটা ক্রোশেট করে নিলাম আবার এখানে চারটা ডাবল ক্রোশেট করব 1 2 3 4 চারটা ডাবল ক্রোশেট করলাম এখন পাঁচটা চেইন 1 2 3 4 পাঁচ পাঁচটা চেইন করে এটা ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এই যে এই এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব তিনটা চেইন 1 2 3 তিনটা চেইন করে ঘুরিয়ে নিলাম এখন এখানে ডাবল ক্রোশেট করব শুধু ডাবল ক্রোশেটে একবার বের করে আর একটা এখানে রেখে দিতে হবে আবার একই নিয়মে ডাবল ক্রোশেটের একবার বের করে রেখে দিয়ে তিনটা একসাথে বের করে নিলাম তিনটা চেইন 1 2 3 এখানে একটা সিঙ্গেল ক্রোশেট আবার তিনটা চেইন 1 2 3 বের করে নিলাম তিনটা চেইন 1 2 3 আবার তিনটা চেইন 1 2 3 তিনটা চেইন 1 2 3 আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব তো এইরকম হবে দেখতে
এইরকম তো পুরোটা এরকম করতে হবে একটাতে পাপড়ির মতো হবে আর একটাতে যে এরকম করে নিতে হবে দেখুন এই যে এরকম আর একটাতে পাপড়ি ডাবল স্টিচ তিন চার এখন পাঁচটা চেন এক দুই তিন চার পাঁচ ঘুরিয়ে নিতে হবে এখানে একটা সিঙ্গেল ক্রোশের তারপর তিনটা চেন এক দুই তিন আবার ঘুরিয়ে নিলাম দুইবার করে নিলাম তিনটা চেন সিঙ্গেল ক্রোশের আবার তিনটা চেন তিনটা চেন সিঙ্গেল ক্রোশে তিনটা চেন এখন একটা সিঙ্গেল ক্রোশে সিঙ্গেল ক্রোশেট করে নেব এখন এই যে আমরা ডাবল স্টিচ করেছি তার এই যে মাঝখান দিয়ে একটা স্লিপ নট করে একটা চেন করে কেটে নেব এটা দেখুন এটা এইরকম হবে করে নিয়েছি এখন চেন করতে হবে এখানে একটা করে নিলাম তিনটা চেন এক দুই তিন তিনটা চেন করে নেব নিয়ে এখানে করে নিলাম এখানে তিনটা একসাথে জোড়া দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার কারণ এখানে একটা বলের মতো হবে দেখতে এখন চেন করব এক দুই তিন চার পাঁচ এখানে আপনাদের যেটা মানে যতগুলো নিতে ইচ্ছা করবে ততগুলো নেবেন মানে মাপ অনুযায়ী নেবেন এখানে আমি আমার প্রয়োজন মতো চেন করে নিয়েছি এখন এই যে গলাটা করেছিলাম আর এই যে চেনের ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব সরি সিঙ্গেল ক্রোশেট করলাম এই একটা ঘরের ভিতরে তিনটা করে সিঙ্গেল ক্রোশেট করব দুই তিন এই যে ঘরগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই একটা ঘরের ভিতরে তিনটা করে সিঙ্গেল ক্রোশেট করব এক দুই তিন আর পরের ঘরে তিনটা সিঙ্গেল ক্রোশেট এক দুই তিন তো এইরকম হবে এক দুই তিন এখন চেন ওই সাইডে যতগুলো নিয়েছিলেন এই সাইডে ততগুলো নিতে হবে Thank you.
করে নিয়েছি। এখন এক্সট্রা তিনটা চেন নেব, 1 2 3। এখন এই 4 নম্বর চেনের ভিতরে একটা ডাবল ক্রোশেটের একবার বের করে নেব, আবার ওই চেনের ভিতরে ডাবল ক্রোশেটের একবার বের করে নেব, একসাথে বের করে নেব। এখন একটা স্লিপ নট চেন এখন এটা কেটে নেব, বের করে নিলাম। বের করে নেওয়ার পরে দেখুন কীরকম হয়েছে, এই যে এইরকম হবে। এটা আমি একসাথে দেখাচ্ছি, শেষে এইরকম হয়েছে দেখতে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আল্লাহ হাফেজ।